পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দকে উপজেলা পরিষদ গেট থেকে বরণ করে নিয়ে আসা হয়। পরে KM লতিফ সুপার মার্কেটে স্বেচ্ছাসেবক লীগের নতুন অফিস উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া KM লতিফ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক খান। মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিব মোহাম্মদ সোহেল লস্করের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাডভোকেট বাবু দীপ্তিচন্দ্র হালদার। পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, সহসভাপতি সৈয়দ এমরান আহমেদ, সহসভাপতি কামাল খান, সাংগঠনিক সম্পাদক শুভদীপ সিকদার শুভসহ বিভিন্ন নেতৃবৃন্দ। যৌথভাবে সভা সঞ্চালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও পৌর শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস মেদদা। বর্ধিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সেই শহীদ মিলনের মরদেহ আমি আমার তৎকালীন
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ কাউসার, যিনি পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে হয়েছিলেন। সেই কাউসার বয়স আমি সেই মিলনের মরদেহ মন্ত্রে নিয়ে এসেছিলাম, এবং যখন নিয়ে এসেছিলাম মন্ত্রের প্রত্যেকটি রাস্তার পাশে ঘরগুলোর সামনে পুড়িয়ে দেওয়া করেছিল। আমরা কোন অবস্থাতেই সেই লাশের সাথে আমরা আসতে পারিনি, আমাদেরকে 3 ঘন্টা পরে এই লাশের পিছনে আসতে হয়েছে, এবং পুলিশ রাতের আড়ালে কোন সমস্ত লোককে তার লাশ দেখতে দেয়নি, রাতের আড়ালে রাত 3টায় তাকে দাফন করা হয়েছিল। আমরা সেই স্বেচ্ছাসেবক লীগ, আমরা অন্যায়ের প্রতিবাদ করি, রাজপথে প্রকম্পিত করি, আমরা যখন যে শেখ হাসিনার সমস্ত কর্মসূচি আছে সেগুলো সফল করার জন্য নিজেদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় আমরা তা সফল করি।